হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর স্কুলের প্রশ্নপত্র। আজকে যে আমরা প্রশ্নপত্রটি আলোচনা করব সেটি হলো ক্লাস 8-এর ভূগোল সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র। সবাইকে বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রশ্নপত্রটি অবশ্যই একবার দেখে নেবে। তো প্রশ্নপত্রটিতে কী রয়েছে দেখো, সবার উপরে রয়েছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024, ক্লাস 8, টাইম থাকবে 30 মিনিট, সাবজেক্ট জিওগ্রাফি, ফুল মার্ক 15। একের দিকে কী রয়েছে দেখো, শূন্যস্থান পূরণ করো, এখানে 5টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 5-এ 5। একের দিকে কয়ের কোশ্চেনটি কী রয়েছে, শিয়াল ও সীমা স্তরের মাঝে ড্যাশ বিযুক্তি রেখা। দুয়ের দিকে প্রশ্নটি কী রয়েছে, চুনাপাথরের রূপান্তরিত রূপ হলো ড্যাশ। গয়ের দিকে প্রশ্নটি কী রয়েছে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা পরিমাপক হলো ড্যাশ। ঘয়ের দেখার প্রশ্নটি কী রয়েছে, পশ্চিমবঙ্গের ড্যাশ এ উষ্ণ পশ্চাবন রয়েছে। এরপরে নেক্সট উমর দেখার প্রশ্নটি দেখে নেব। উমর দেখার প্রশ্নটি কী রয়েছে, সার্ক এর দপ্তর ড্যাশে অবস্থিত। চয়ের দেখার প্রশ্নটি কী রয়েছে, শ্রীলঙ্কার প্রধান নদী হলো ড্যাশ। এরপরে দুয়ের দাগ, দুয়ের দিকে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো, এখানে টোটাল 6টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। দুয়ের দেখের কয়ের প্রশ্নটি কী রয়েছে, একটি মৃত আগ্নেয়গিরি হলো ফুজিয়ামা, পোপা, কাকাতোয়া। দুয়ের দেগের এখানে ক্ষয়ের প্রশ্নটি কী রয়েছে, দুয়ের দেগের খ, ভূমিকম্পের দ্রুত তরঙ্গ হলো পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। গয়ের দেগের প্রশ্নটি কী রয়েছে, প্রাথমিক শিলা নামে পরিচিত হলো আগ্নেয় পাললিক রূপান্তরিত শিলা। ঘয়ের দেগের প্রশ্নটি কী রয়েছে, পৃথিবীতে মোট বড় পাতের সংখ্যা 5টি, 6টি, 7টি। উমর দেগের প্রশ্নটি কী রয়েছে, নেপাল দেশটি ভারতের উত্তরে, দক্ষিণে, পূর্বে অবস্থিত। চয়ের দেগের প্রশ্নটি কী রয়েছে, পাকিস্তানের রাজধানী হলো ঢাকা, ইসলামাবাদ, করাচি। এরপরে তিনের দাগ কী রয়েছে, টিকা লেখো, যে কোনো 2টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2+2=4। তিনের দাগের কয়ের প্রশ্নটি কী রয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র, টিকা লেখো। ক্ষয়ের দাগের প্রশ্নটি রয়েছে জীবাশ্ম, গয়ে রয়েছে রেগোলিথ এবং ঘয়ে রয়েছে কারেজ পদ্ধতি। তো এই 4টির মধ্যে যে কোনো তোমাকে 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো এটি হলো ভূগোল সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র। আরও অন্য সাবজেক্টের প্রশ্নপত্র দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, এবং এখানে যদি কোনো কোশ্চেনের যদি অ্যান্সার না পেয়ে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি টেলিগ্রাম গ্রুপে অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।